অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার, আমি কৌশিক রায়। 23 জুন 2020 শুভ রথযাত্রা, এ দিনটি পড়েছে মঙ্গলবার। তো আমি এই ভিডিওতে জানাবো এই 23 জুন 2020 পর থেকে বেশ কয়টি রাশির ভাগ্যে বিশাল পরিবর্তন আসতে চলেছে জগন্নাথ দেবের কৃপায়। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। তো প্রথমে জানাই, সেদিন যে রাশিগুলোর কথা আমি বলবো তার আগে তারা কি করবেন, এই কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে এই ঠিক রথযাত্রার দিন, তবেই কিন্তু আপনারা এই জগন্নাথ দেবের কৃপা আপনারা কিন্তু পাবেন। খুব জোরালো সম্ভাবনা আছে যে কটি রাশি সে কটি রাশির আমি বলবো, বাদ বাকিগুলো যে পাবে না এটা আমি বলছি না। বাদ বাকি রাশিগুলো যেগুলো বলবো না সেগুলো যে জগন্নাথ দেবের কৃপা পাবে না এটা বলছি, কিন্তু এগুলো রাশির উপর জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষণ হবে। তো সেদিন আপনারা অবশ্যই সকালে উঠে গঙ্গা জলে স্নান করুন। এখন বর্তমান সময় লকডাউন চলছে বা গাড়ির অসুবিধা আছে, তা সত্ত্বেও আমি বলবো আপনি যে জলে স্নান করেন সেই জলে গঙ্গা জল মিশে স্নান করবেন, এবং খুব সকালবেলা সূর্য উদয়ের আগে যদি করতে পারেন জগন্নাথ দেবের কৃপা কিন্তু পাবেন। এবং সেদিন বেশিরভাগ সময় হলুদ বস্ত্র পরিধান করবেন, এবং হলুদ ফুল বাতাসা দিয়ে আপনারা জগন্নাথ দেবের পুজো বাড়িতে করুন, এবং হরিবল 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 এটা আপনারা জপ করতেই থাকুন, এবং সারা দিন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, এটা শুধু নিজের জন্য নয় গোটা বিশ্ব তথা আমাদের দেশ যেন ভালো থাকে প্রত্যেকের মঙ্গল কামনাতে কিন্তু করবেন, তবেই কিন্তু জগন্নাথ দেব সন্তুষ্ট হবেন। এবং সেদিন অবশ্যই নিরামিষ আহার ভোজন করবেন, সাত্বিকভাবে থাকবেন, এবং সেদিন কোনো নির্ধনী ব্যক্তিকে বা কোনো ভিক্ষুককে অবশ্যই অবশ্যই দান কিন্তু করবেন। যে কটি রাশির কথা বলছি, দান করলে কিন্তু এর ফায়দাটা চতুর্গুণ হবে, আপনি প্রচণ্ড পরিমাণে বেনিফিট পাবেন এই দানের মাধ্যমে। কাউকে ঘুরাবেন না, এবং আপনি যে পূজা দিচ্ছেন সে প্রসাদটা নিজের পরিবারের মধ্যে এবং আশেপাশে লোকজনের মধ্যে এটা বিলি করবেন, এটা আরও কিন্তু শুভ লক্ষণ। এবং কিছু জীবজন্তুদেরকেও কিছুটা হলেও খেতে দিবেন, সেক্ষেত্রে জগন্নাথ দেব কিন্তু, ইনি তো হচ্ছেন জগন্নাথ, ইনি হচ্ছেন জগতের নাথ, অর্থাৎ আপনারা যদি দুষ্ট যারা খুব গরিব লোক তাদেরকে যদি খেতে দেন, অনাহার পশুকে যদি কিছু খাদ্য দেন, বা দুস্থ লোকদের যদি কিছু বস্ত্র দান করেন, সেক্ষেত্রে কিন্তু লাভবান হবেন, এবং হলুদ ফুল দিয়ে অবশ্যই পূজা করবেন। তো এটা তো প্রথম পার্ট, এটা আপনাদেরকে করতেই হবে, এটা হচ্ছে এক কথা হচ্ছে ম্যান্ডেটরি। যে কটি রাশির কথা বললাম, অবশ্যই আপনারা জগতের যিনি নাথ জগন্নাথ দেবের কৃপা নিশ্চিত রূপে পাবেন। তো কোন এই পাঁচটি রাশি সৌভাগ্যবান রাশি, এবার আমি একে একে জানাতে চলেছি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই 23 জুনের পর থেকে কিন্তু আপনাদের ভাগ্য
পরিবর্তন আসবেই আসবে, কিন্তু আমি যে কথাগুলো আগে পূর্বে বললাম সেটা কিন্তু অবশ্যই পালন করবেন। দ্বিতীয় যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশিরও জগন্নাথ দেবের কৃপা আপনাদের উপর পড়তে চলেছে। 23 জুনের পর থেকে আপনারা অনেক ভালো ফল কিন্তু আপনারা পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে যে রাশিটির কথা আমি বলবো, 3 নম্বর যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশিরও কিন্তু জগন্নাথ দেবের কৃপা আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হবেই। যদিও আপনাদেরকে আবারও বলছি, নিজেরা সৎভাবে থাকুন। যাদের গ্রহের অবস্থান খুব খারাপ চলছে তা ক্ষেত্রেও আপনারা কিন্তু জগন্নাথ দেবের কৃপা কিন্তু আপনারা পাবেন। 4 নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিরও জগন্নাথ দেবের কৃপা আপনারাও পাবেন। এরপরে সবশেষ যে রাশি সেটা হচ্ছে মকর রাশি, খুব বিতর্কিত রাশি। এই রাশিও এই জগন্নাথ দেবের, জগতের যিনি নাথ, তার কৃপা কিন্তু পাবে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।